উদ্ধার হলো হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর দেহ। লেবাননের রাজধানীর বেইরুটের দক্ষিণ দিকের একটি শহর থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। সংবাদ সংস্থা রয়টার্সের তরফে এই খবর জানানো হয়েছে, যদিও হিজবুল্লাহর তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। কয়েকদিন আগে ইসরায়েলি সেনার হামলায় বড় গহ্বর তৈরি হয়েছিল বেইরুটে। সেই সময় ইসরায়েলের তরফে দাবি করা হয়েছিল মৃত্যু হয়েছে হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাহর। রয়টার্সের তরফে জানানো হয়েছে হিজবুল্লাহ প্রধানের শরীরে তেমন কোনো ক্ষতচিহ্ন ছিল না। আর এরপরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি ইসরায়েলি হানায় মারা যায়নি নাসরাল্লাহ? বদলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার? ভারতীয় সময় শনিবার দুপুরে ইসরায়েলি সেনার তরফে নাসরাল্লাহর মৃত্যুর খবর জানানো হয়েছে। সে সময় জানানো হয়েছিল হাসান নাসরাল্লাহ আর বিশ্বকে সন্ত্রস্ত করতে পারবে না, এবং ইসরায়েলি সেনার হাতেই যে মৃত্যু হয়েছে নাসরাল্লাহর তার ইঙ্গিত ছিল স্পষ্ট। অন্যদিকে লেবাননের তরফেও নাসরাল্লাহর মৃত্যুর ঘটনা যথাযথ স্বীকার করা হয়, এমনকি 5 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। রয়টার্সের তরফে জানানো হয়েছে বেইরুটের দক্ষিণে মাটি থেকে 60 ফুট নিচে ছিল নাসরাল্লাহর বাংকার, সেখানেই চলছিল গোপন বৈঠক। সেই সময় ইসরায়েলের তরফে হামলা চালানো হয়, প্রায় কয়েক ফুট গভীর বিরাট গর্ত তৈরি হয়, ভেঙে পড়ে পুরো বাংকার। ওই হামলাতেই হিজবুল্লাহ প্রধানের মৃত্যু হয়েছে বলেই দাবি করা হয়।